নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এটি জুলাই মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, আপনি কী রেজাল্ট পেতে চলেছেন, এই ভিডিওর মাধ্যমে আমি একটা সম্ভাবনা তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এ মাসে যা গ্রহের যা গোচর, সেই অনুযায়ী কুম্ভ রাশির বেশ কিছু দিক থেকে কিন্তু অপরচুনিটি আসতে চলেছে। কিন্তু একটা কথা আমি আবারও বলবো, কুম্ভ রাশির লাখো মানুষ আছে, কোটি মানুষ আছে, প্রত্যেকে কিন্তু একই রেজাল্ট পেতে পারে না। কারণ প্রত্যেকের গ্রহের অবস্থান আলাদা, দশা অন্তর্দশা আলাদা। এটি সম্পূর্ণ একটা ইঞ্জিনিয়ারের রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক নয়। এই রাশিফল আপনাদেরকে একটা গাইড হিসাবে, আগামী মাসে কি হতে পারে তার একটা গাইড হিসাবে কিন্তু আপনাদেরকে কাজে দিবে। তো প্রথম আসি শরীর স্বাস্থ্যের দিকটা। শরীর হচ্ছে সম্পদ, একটা কথা আছে। শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের তেমন কোনো সমস্যা কিন্তু থাকছে না, শরীরগত দিক অনেকটাই ভালো কিন্তু এ মাসে যাবে। আপনি কুম্ভ রাশির মানুষ, শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু নির্দেশ করছে এ মাসে। এবার আসি আপনাদের আর্থিক স্থিতির জায়গা। দেখুন, অর্থনৈতিক স্থিতির জায়গাটা যদি আমি বলি, আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে। শেয়ার মার্কেট থেকে লাভ, লটারি থেকে, ফাটকা থেকে এই সময় কিন্তু আপনারা অর্থ কিন্তু পাবেন। এবং দৈনিক রোজগার আপনাদের কিন্তু বৃদ্ধি হবে। দৈনিক রোজগার, দৈনিক ইনকামের জায়গাটা, বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে ইনকাম, এই জায়গাটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে নির্দেশ করছে। অর্থাৎ ইনকাম যোগটা, আর্নিংয়ের জায়গাটা যথেষ্ট ভালোর দিক কিন্তু থাকছে। এবার আসি বিবাহ। দেখুন, দীর্ঘদিন ধরে অনেক কুম্ভ রাশির মানুষরা আছে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, কিন্তু মন মতন সম্বন্ধ পাচ্ছে না। জুলাই মাসে আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু ভালোর দিক থাকছে। অর্থাৎ বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য ভালো কন্ট্রাক্ট আসা, এই সম্ভাবনা কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে। সরাসরি আপনাদের সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি, বক্রী বৃহস্পতি, বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের খুব বিশেষভাবে কিন্তু নজর দিন। অর্থাৎ এই সময়টা আপনারা কিন্তু কাজে লাগিয়ে নিন বিয়ের ক্ষেত্রে, দেখবেন পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন বিয়ের ক্ষেত্রে কিন্তু ভালো। এরপরে আসি আপনাদের প্রেমজ। দেখুন, প্রেমের ক্ষেত্রে আপনাদের, অর্থাৎ 19 জুলাইয়ের পর থেকে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছে। নতুন প্রেম 19 জুলাইয়ের পর থেকে, পুরাতন প্রেম কামব্যাক, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু নির্দেশ করছে। 19 জুলাইয়ের পর থেকে খুবই ভালো প্রেমের ক্ষেত্রে, অর্থাৎ যারা নতুন প্রেমিক প্রেমিকারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। দাম্পত্য সুখের জায়গায় আমি বলি, দেখুন 20 জুলাই থেকে একটু হলো আপনাদের দাম্পত্য কলহ, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য, মতান্তর তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। যদিও আপনারা নিজেরা যদি একটু হলো মেনটেন করে চলেন, নিজেদের কিছু কিছু ক্ষেত্রে বন্ডিং করে চলেন কি না, এই জায়গাটা কিন্তু ভালো দিক থাকছে। ব্যবসার ক্ষেত্র দেখুন, পার্টনারশিপ যারা বিজনেস করছে তাদের ক্ষেত্রে ভালো, নিজস্ব যাদের বিজনেস আছে বিজনেসের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক থাকছে। ভাগ্যভাবে শনির দৃষ্টি, বকরী শনি এবং তুঙ্গ গৃহের দৃষ্টি, ভাগ্য উন্নতি, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। অর্থাৎ ভাগ্যক্ষেত্রে সফলতা আপনারা কিন্তু পাবেন। মায়ের সাথে সম্পর্কের ভালো, মায়ের শরীর স্বাস্থ্য ভালো, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। কুম্ভ রাশি যে আপনি হন, মায়ের শরীর স্বাস্থ্য, মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি কিছুটা নির্দেশ করছে। কর্মক্ষেত্রে আপনারা কিন্তু প্রমোশন, পরিবর্তন বা কর্মপ্রাপ্তির সম্ভাবনা আপনাদের 19 জুলাইয়ের পর থেকে কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ নতুন কর্ম পাওয়া, কর্মক্ষেত্রে সাকসেস, কর্মক্ষেত্রে পদোন্নতি, কর্মক্ষেত্রে পরিবর্তন, এই সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে। অর্থাৎ আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যাটা কিন্তু কাটবে। এবং একাদশপতি আপনাদের রাশিতে অবস্থান, সফলতা
সাকসেস, লাভ এবং ধনপতিকে নিয়ে, অর্থাৎ ধনের জায়গাটাও কিন্তু ভালো দিক থাকবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভাইয়ের সাথে মতবিরোধ, ভাইয়ের সাথে মতান্তর, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। ছোটোখাটো চোট আঘাত লাগালেও কিন্তু সম্ভাবনা থাকছে। এবং এই সময়ের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে শত্রুতা, কর্মক্ষেত্রে শত্রুতার জায়গা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে নজর রাখুন। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের গুপ্ত শত্রুতার জায়গাটাও কিন্তু থাকছে। ভ্রমণ যোগ, ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা, আপনি কুম্ভ রাশির মানুষ, ছোটোখাটো ভ্রমণের যোগও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে। পরিবারের মধ্যে বেশ কিছু খুশির সংবাদ আসা, এই জায়গাটা কিন্তু থাকছে। বন্ধুবান্ধব আত্মীয় স্বজন থেকে, বন্ধুর থেকে হেল্প বা আত্মীয় স্বজন থেকে হেল্প আপনারা কিন্তু এ সময় পাবেন কুম্ভ রাশি। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক টেনশানটা কিন্তু বৃদ্ধি করবে, অর্থাৎ মানসিক টেনশান, মানসিক উদ্বেগ আপনাদের কিন্তু বাড়বে এ মাসে। অর্থ লেনদেনের ব্যাপারটাতে কিছু কিছু ক্ষেত্রে কনসাস থাকুন, বড় ধরনের কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু করবেন না, এই জায়গাটাকে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে আপনারা যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, আপনি শেয়ার মার্কেটে যুক্ত আছেন, আপনার ধরুন কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনি কোনো এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, মার্কেটিং লাইনে আছেন, এই জায়গাতে যারা আছেন আপনারা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু ভালো ফল পাবেনই পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে রাস্তা পরিষ্কার হতে চলেছে এবং বেশ কিছু অপরচুনিটি, সুযোগ আপনাদের কিন্তু আসতে চলেছে। আপনি কুম্ভ রাশির মানুষ, বেশ কিছু কিছু ক্ষেত্রে সুযোগ কিন্তু আপনারা পাবেন। দীর্ঘদিনকার আটকে থাকা কাজ, বহুদিন আটকে আছে এমন কোনো কাজ আপনাদের কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। পরিবারের ক্ষেত্রে আপনাদের বেশ সুখের একটা সময় কিন্তু আসতে চলেছে। তবে আপনাদের এ মাসে কিছু কিছু ক্ষেত্রে ব্যয় জায়গাটা দেখাচ্ছে, অর্থাৎ কাজের ক্ষেত্রে ব্যয়, নিজস্ব প্রপার্টি কিনা বা তার জন্য প্ল্যানিং করা বা কোনো বাহন কিনা বা শৌখিন কোনো জিনিস কিনা, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের বা কোনো একটা আপনার কোনো দোকানের ক্ষেত্রে কোনো জিনিস কেনা, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যয়ের জায়গাটা কিন্তু থাকছে, অর্থাৎ ব্যয়টাও কিন্তু মোটামুটিভাবে থাকছে। তবে সেভিংসের জায়গাটা কিন্তু আপনাদের ভালো হতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।